তেরোই নভেম্বর রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনার মধ্যে দুটি আসনে রয়েছে ভোট, হারোয়া ও নৈহাটি। এর মধ্যে হারোয়া কেন্দ্রটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। একদা বামেদের গড়ে এক দশক ধরে ফুটছে ঘাস ফুল। বামেদের সঙ্গে কংগ্রেসের জোট ভেস্তে গিয়েছে এবং আসনটি বামেরা আইএসএফ কে ছেড়ে দিয়েছে। মুসলিম ভোটের তাগিদেই কি আইএসএফ কে এই আসন ছেড়ে দেওয়া হলো, উঠছে প্রশ্ন। কারণ সংখ্যালঘু এলাকায় বিগত কয়েক বছরে বেড়েছে আইএসএফ এর দাপট। নানা ক্ষেত্রে সাম্প্রদায়িক উস্কানিতে অভিযুক্ত এই দলের নেতারা, অথচ তাদের কাছে আত্মসমর্পণ করে হারোয়ার ময়দান ছেড়েছে সিপিএম। এক দশকে হারোয়ায় একদিকে কমেছে বামেদের ভোট, অন্যদিকে উত্থান হয়েছে বিজেপির। এই কেন্দ্র থেকে এবার জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে বিজেপি। বিজেপি প্রার্থী করেছে ভূমিপুত্র বিমল দাসকে, দক্ষ সংগঠক বিমল। শেষ নির্বাচনে এলাকায় দলের কনভেনার ছিলেন, মণ্ডল সভাপতির দায়িত্ব সামলেছেন। এলাকায় সৎ ও ভালো মানুষ হিসেবে পরিচয় রয়েছে তার, রয়েছে লড়াকু মনোভাব, জেতার ব্যাপারে আশাবাদী বিমল। উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা 100% জিতবো, কারণ সন্দেশকালীর চেয়েও সন্ত্রাস এবং দুর্নীতি হারোয়াতে আছে। হারোয়ার মানুষ ক্ষুব্ধ, হারোয়ার মানুষের কাছে গেলে, বাড়িতে গেলে, ভোট চাইতে গেলে তারা ভেউ ভেউ করে কাঁদছে এবং বলছে যে আমাদের ঘর বাড়ি থাকবে না। ইতিমধ্যে মানুষ সন্তুষ্ট, আমরা চাই শান্তিপূর্ণ ভোট হোক। শান্তিপূর্ণ ভোট হলে হারোয়াতে ভারতীয় জনতা পার্টি জিতবে। জিতার ব্যাপারে এত জোর দিচ্ছেন কে? দেখুন, আমি ওখানকার ভূমিপুত্র, ওখানকার সাধারণ মানুষের সুখ দুঃখের কথা আমি জানি এবং যেভাবে তৃণমূল সন্ত্রাস করছে এবং মানুষ যেভাবে ক্ষুব্ধ, যেভাবে মানুষের জমির খাজনা টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে, মানুষকে বাড়ি থেকে বেরুলে মারধর করা হচ্ছে, এর উপরে তৃণমূলের উপরে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ খুব ক্ষুব্ধ। তারা চায় শান্তিপূর্ণ ভোট হোক এবং ভারতীয় জনতা পার্টি হারোয়াতে বিপুল ভোটে জয়লাভ করুক। অন্যদিকে বামেরা প্রার্থী দেওয়ার সাহস দেখাতে পারেনি। এই আসনটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে আইএসএফ কে। আর তৃণমূল কংগ্রেস কার্যত আমডাঙ্গা এলাকার বাসিন্দা প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলামকে প্রার্থী করেছে। রবিউল ইসলাম প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ এলাকার একটা বড় অংশের তৃণমূল কর্মীরা। স্থানীয় নন এমন ব্যক্তিকে কেন প্রার্থী করা হলো, প্রশ্ন তাদের। ফলে এলাকায় রবিউলের বিরুদ্ধে পড়েছে পোস্টার। এমত অবস্থায় 65% মুসলিম ভোটারের জোর নিয়েও চাপে তৃণমূল, কারণ এই অঞ্চলে মুসলিম ভোটে থাবা বসিয়েছে আইএসএফ। হিন্দু ভোট এক কাট্টা এবং স্বচ্ছ নির্বাচন হলে বিমল দাসের জয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।